ঢাকা থেকে আসার সময় ভাবলাম এই খাওয়া দাওয়াটা বাকি রাখবো কি বলো হ্যাঁ তোমরা কি এদিকে এই তোমরা সব ভালো আছো আমি আছি ভালো কিভাবে আরে আপনার বিভিন্ন অনুষ্ঠানে যায় আপনার সাথে দেখা হয় দোয়া করে হ্যাঁ সত্যি জি সব সব ইয়েতেই মোটামুটি যায় এর ওই যে তোমাদের মাদ্রাসার নাম কি ওই যে মিটা বিল ওই যে ওই মাদ্রাসাটা জি জি হ্যাঁ দোয়া অনুষ্ঠানগুলোতে যায় এরা তোমাদের ওখানে কতজন ছাত্র আছো তোমরা 130 তোমাদের কি খাইতে ভালো লাগে আজকে সকালে নাস্তায় কি খেয়েছিলে তোমাদের আমি জিজ্ঞেস করলাম তোমরা কতজন তোমরা বললা তোমরা 130 জন ছাত্র আছো তোমাদের যে বোনগুলো আরেক জায়গায় পড়ে তার কথা বললাম না আমি তো জানতাম না আমি 130 জন তোমরা আমার ছোট ভাইয়ের মতো তোমাদের জন্য খাওয়া নিয়ে আসছি এখন এখানে এসে সাইনবোর্ডে দেখি বালক শাখা তাহলে বালিকা শাখায় কতজন আছে উনি যুবক হয়ে যতগুলো কাজ আমাদের উন্নয়নমূলক করেছে মিঠা পুকুরের জন্য আয় আল্লাহ তার অনেকেই সেটা করতে পারেনি রব্বুল আলামিন আমাদের মিঠা পুকুরের অগণিত অসংখ্য মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চায় আল্লাহ আমাদের দাবি ছোট বাচ্চাদের দাবি তালমিলিনদের দাবি আয় আল্লাহ তালা যুবক ছোট বুড়া ছোট বড় বয়স্ক সবার দাবি উনি আমাদের মিঠা পুকুরের এমপি হিসেবে আমরা তাকে দেখতে চাই আল্লাহ সবার দাবিকে তুমি কবুলার মঞ্জুর করিয়া না আল্লাহ আমাদের দাবিকে তুমি কবুলার মঞ্জুর করিয়া না